কালকে সকালেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দারুণ এক জয় পেয়েছে পিএসজি। ইটালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে তাদের হোম গ্রাউন্ডে 2-1 গোলে পরাজিত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তবে দুর্ভাগ্যবশত গোল ডিস্টেন্সে পিছিয়ে থাকার কারণে গ্রুপ এইচের রানার্স আপ দল হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 খেলতে যেতে হবে মেসি নেইমারদের। তবে সেসব ভুলিয়ে আবারও মাঠে নামতে চলেছে পিএসজি। পিএসজি এবার লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামতে চলেছে। পিএসজি তাদের পরবর্তী ম্যাচটি খেলতে চলেছে লরিয়েন্টের বিপক্ষে। ম্যাচটি পিএসজির জন্য একটি অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে। লরিয়েন্টের হোম গ্রাউন্ডে এই দুটি দল একে অপরের বিপক্ষে মাঠে নামবে 6 নভেম্বর 5:30 PM থেকে। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি 6 নভেম্বর 5:30 PM থেকে শুরু হলেও বাংলাদেশের সময় অনুযায়ী এই ম্যাচটি শুরু হবে 6 নভেম্বর 6:00 PM থেকে। এই সময় লিগ ওয়ানের টেবিলে পিএসজি 13 ম্যাচ খেলে 35 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। অপরদিকে লরিয়েন্ট 13 ম্যাচ খেলে 27 পয়েন্ট নিয়ে 4 নম্বর স্থানে আছে। এবং লিগ ওয়ানের এই ম্যাচেই পিএসজির জার্সিতে আবারও মাঠে দেখা যাবে মেসি নেইমারদের একসাথে।